আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের চার অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে আজ, ভ্যাপসা গরম আরো বাড়বে। ঈদের রাতে রাজধানীতে বেপরোয়া গাড়ির গতি চলাচল, ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই বন্ধুর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে আজ ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিম ও উত্তর পশ্চিম দিক দিয়ে এসব এলাকায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে ওইসব এলাকার নৌবন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও এর আশপাশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থাকতে পারে, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা আরও বাড়তে পারে। ঈদের আগের দিন থেকেই ভ্যাপসা গরম পড়েছে রাজধানীতে। ঈদের রাতে রাজধানীতে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন। নগরীর শেরেবাংলা নগর এলাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের সামনে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা 5 আরোহীর মধ্যে 2জন ঘটনাস্থলেই মারা যান, বাকি 3জনকে আহত অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ বলছে, 5 বন্ধু মিলে রাতের ঢাকা ঘুরতে বেরিয়ে বেপরোয়া গতি থেকেই গাড়িটি দুর্ঘটনায় পড়ে। ঈদের পরের দিনও রাজধানী ছেড়ে গ্রামে যাচ্ছেন অনেকে। ঈদের আগে যানবাহনে ভিড় আর ভাড়া বেশি থাকার পরের দিনটি নির্বিঘ্ন যাত্রার জন্য বেছে নিয়েছেন কেউ কেউ। কমলাপুর রেল স্টেশনে তাই ঈদ শেষে ফেরা যাত্রীর চেয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীর সংখ্যাই বেশি। অনেকে জরুরি সেবায় ঈদের দিন ঢাকায় কাজ করেছেন, ছুটি পেয়েছেন পরদিন থেকে। দর্শক, আমাদের রিপোর্টার ঐশী গোস্বামী প্রমা আছেন সায়দাবাদ, চলে যাচ্ছি তার কাছে। ঐশী, আমরা তো কমলাপুরের পরিস্থিতি দেখলাম, বাস টার্মিনালেও কি একই পরিস্থিতি নাকি ভিন্ন চিত্র রয়েছে? ভাবনা, যেমনটি বলছিলেন, আমি বর্তমানে আছি রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে। তবে কিছুক্ষণ আগে আমি কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছিলাম, সেখানে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, দিনাজপুরের যাত্রীর সংখ্যাই বেশি ছিল। মূলত আগের দিন যারা টিকিট পাননি বা ভিড় ছিল, তারা হচ্ছে আজকে যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। আর অনেকেই আজকে বা কালকে থেকে পশুর মাংস সংগ্রহ করে আজকে বাড়ি যাচ্ছেন তাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য। অনেকেই জানিয়েছেন যে যারা হচ্ছে ট্রেন দিয়ে যাচ্ছে, তারা জানিয়েছেন যে কিছুটা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তবে আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না, বরঞ্চ কোনো পরিবারে যদি 5জন থাকে, তারা 3জন টিকিট পেয়েছে, সেই বাকি 2জনেরও টিকিটের ব্যবস্থা তারা করে দিচ্ছে। আর সেক্ষেত্রে ট্রেনে যাতে যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সোচ্চার রয়েছে। এখন আমি রয়েছি রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে, সেখানেও বেশ কিছু বাস এখন পর্যন্ত ঢাকার বাইরে ছেড়ে গিয়েছে। আমরা সেখানেও যাত্রীদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখানে বাড়তি ভাড়া কোনোভাবে আদায় করা হচ্ছে না, যাত্রীরা নির্বিঘ্নেই বাড়ির উদ্দেশ্যে রওনা করতে পাচ্ছেন, সেই সাথে সিটেরও কোনো অসুবিধা নেই। তবে যাত্রীরা জানিয়েছেন যে গতবারের তুলনায় এবারে তারা বেশ স্বস্তিতেই বাড়ির উদ্দেশ্যে যেতে পারছেন আর টিকিটও সংগ্রহ করতে পেরেছেন। তো রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ঐশী, আপনাকে ধন্যবাদ। সাভারে বিসিক শিল্প নগরীর ট্যানারি কারখানাগুলোতে দ্বিতীয় দিনেও কোরবানির পশুর চামড়া আসছে। ঈদের দিন বিকেল থেকে বিসিক শিল্প নগরীর বিভিন্ন ট্যানারিতে কোরবানির পশুর চামড়া আসা শুরু হয়। আজও ট্রাকে ট্রাকে আসছে চামড়া। ট্যানারির শ্রমিকরা কাঁচা চামড়াগুলো সংগ্রহ করে লবণ দিয়ে রাখছেন। এবারের কোরবানির ঈদে 1 কোটি 10 লাখ কাঁচা চামড়া সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন ট্যানারির মালিকরা। গরু ও মহিষের চামড়া প্রতি পিস 700 থেকে 800 টাকা দরে কেনা হচ্ছে কারখানায়।
আমরা টঙ্গী দারুল উলুম মাদ্রাসা থেকে এসেছি। আমরা প্রায় 301টা চামড়া বা 300 চামড়ার মতো নিয়ে এসেছি। পরবর্তীতে তারা একটা ডেট ফিক্সড করে এক মাস পর আমাদেরকে জানিয়ে দেয়। তার কিছুদিন পর আমরা আমাদেরকে প্রতিটি মাদ্রাসায় তাদের অর্থটা পাঠিয়ে দেয়। চামড়া লবণ দেয়, চামড়া যেন সুরক্ষা থাকে, এই জন্য লবণ দিয়ে ঈদের দিনও কাজ কাম করি। আমাদের চামড়া কেনা শুরু হয়েছে, আমরা লবণ দিয়ে চামড়া সুরক্ষা করতেছি। রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌন কর্মীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে বেসরকারি একটি সংগঠন। উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতদিয়া যৌন পল্লীর 1,500 জনের মাঝে এ মাংস বিতরণ করা হয়। সংগঠনটির চেয়ারম্যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর প্রতি ঈদে অসহায় যৌন কর্মীদের ঈদ উপহার দিয়ে থাকেন। এবছর পল্লীর 1,500 মানুষের মাঝে ঈদের দিন দুপুরে এই মাংস বিতরণ করা হয়। এবার টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। চলতি টুর্নামেন্টের সুপার 8 পর্বে ওঠায় 2026 সালের টি-20 বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আইসিসি জানিয়েছে 2026 সালের টি-20 বিশ্বকাপ আসরে অংশ নিতে যাওয়া 20টি দলের মধ্যে 12টি দল ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। বাকি 8টি দল উঠে আসবে বাছাই পর্ব পেরিয়ে। 2026 বিশ্বকাপের আয়োজক হিসেবে ভারত ও শ্রীলঙ্কা সরাসরি খেলবে। আর চলতি বিশ্বকাপের সুপার 8-এ জায়গা করে নেওয়া দলগুলিও পেয়েছে পরবর্তী বিশ্বকাপের টিকিট। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান সরাসরি জায়গা পেয়েছে পরের বিশ্বকাপে। বাকি 8টি দল বেছে নেওয়া হবে আঞ্চলিক বাছাই পর্ব থেকে। এবারে পারটেক্স খেলার খবর। আত্মঘাতী গোলে পাওয়া জয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করল গত আসরে রানার্স আপ ফ্রান্স। জার্মানির ডুসেলডর্ফ অ্যারেনায় ফরাসিদের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে ফিফা র্যাঙ্কিংয়ে 35 নম্বরে থাকা অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত ভাগ্যের সহায়তায় জয় পায় কিলিয়ান এমবাপ্পেরা। খেলার 38 মিনিটে এমবাপ্পের শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে নেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ম্যাক্সিমিলান। বাকি সময়ে আর কোনো গোল না হলে 1-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ দিদিয়ের দেশমেল দল। এদিকে বেলজিয়ামকে 1-0 গোলে পরাজিত করে ইউরো ফুটবলে অঘটনের জন্ম দিয়েছে স্লোভাকিয়া। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দেশের 4 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে আজ, ভ্যাপসা গরম আরও বাড়বে। ঈদের রাতে রাজধানীতে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল, ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই বন্ধুর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।